ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের অতিথি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো। আমরা মূলত তাদের দাবি দাওয়া, দীর্ঘদিনের আন্দোলন, তা নিয়ে প্রথম পর্বে কথা বলেছি। এই পর্বে আমাদের সাম্প্রতিক সময়ে রাজ্যে যে মুহূর্তে নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে, সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ততপক্ষে একটি জেলা পুরুলিয়া, বিশেষ করে পার্শ্ববর্তী অঞ্চল ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু অংশ। অজিতবাবু, আপনার কাছে একটা কোশ্চেন সরাসরি জিজ্ঞাসা করি যে 19-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম যে গোটা জঙ্গলমহল থেকে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল, তারা একটিও সিট পেলেন না। আপনাদের প্রায় 42% ভোট পুরুলিয়াতে তো বটেই, বাঁকুড়ারও 6টি ব্লক, ঝাড়গ্রাম, যেখানে আপনাদের 42% ভোট। আপনাদের আদিবাসী সমাজের একজন, যিনি তেমনভাবে লোকসভায় সরব হলেন না গত 2 বছরে, কিন্তু সেই আদিবাসী কর্মী সমাজের ভোট তো একটা বিরাট অংশ তাদের ভোট বাক্সে চলে গেল। পরবর্তী যে নির্বাচন, যার দিকে সারা বাংলা কেন গোটা ভারতবর্ষ তাকিয়ে, আদিবাসী কর্মী সমাজ কোন দিকে থাকবে? এখন ব্যাপার হচ্ছে, মানে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমি যতদিন আছি, আমরা কিন্তু সম্পূর্ণ নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আমরা কোনো রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। হয়তো তারা বুঝতে পারেন, কারণ যারা আজকে হেরে গেছে, যারা ভোটে হেরে গেছে আর যারা জিতে গেছে, তারা ভাবতে পারেন যে অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজ বোধহয় বিজেপিকে সাপোর্ট করেছে, এবং এরা মনে করবে টিএমসি যারা ক্ষমতায় আছে তারা ভাববে বোধহয় আমাদেরকে সাপোর্ট করে নাই, আমরা এই জন্যই হারিয়েছি। কিন্তু ঘটনা, আমরা আদিবাসী কর্মী সমাজ সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন, আমরা অরাজনৈতিক সংগঠন করি। তবে গত নির্বাচনে আমরা কিন্তু একটা বিষয়ে ঘোষণা করেছিলাম, সে ঘোষণাটা ছিল এটাই, ঝাড়গ্রাম সিটে ভোটে দাঁড়াই, ওর নাম হচ্ছে কুনার হেমব্রম, বিজেপির হয়ে লড়ে, এবং টিএমসির হয়ে লড়ে বীরভা সরেন টুডু, তার স্বামী হচ্ছে রবীন্দ্রনাথ টুডু। ও এককালীন, এই তার 2-1 বছর আগেটাই একটা মিটিং হয়েছিল, সেটা ছিল খাতড়াতে, আদিবাসী একতা মঞ্চ। সরাসরি উনি কোন কুর্মীর বিরুদ্ধে কথা বলেছিলেন যে কুর্মীরাকে এসটি করা যাবে না, এসটি আমাদের বিরোধিতা করেছিলেন, এবং বিরোধিতা করে উনি মুখ্যমন্ত্রীকে মেমোরান্ডাম দিয়েছিলেন। আমাদের লোক কিন্তু এইটাকে মানিয়ে নিতে পারে ভালোভাবে, আমরা কিন্তু সরাসরি বললাম, আমরা কিন্তু বলি নাই টিএমসির বিরুদ্ধে, আমরা সোজাসুজি বলেছিলাম ওই ব্যক্তির বিরুদ্ধে। আমরা ঝাড়গ্রাম সিটে আমরা বীরবাহা টুডুকে, সরেন টুডুকে আমরা কিন্তু কোনোতেই মানিয়ে নিতে পারছি না, ব্যক্তির বিরুদ্ধে, আমরা দলের বিরুদ্ধে। পুরুলিয়াতে কি হলো? পুরুলিয়াতে সবচেয়ে স্ট্রং ব্যাপার হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে, কিন্তু আমি যেহেতু এই অর্গানাইজেশনটার চিফ, আমি এই অর্গানাইজেশনটার হেড, এইটাকে কিন্তু অন্যভাবে, মানে জনগণ মানে ঠিকভাবে মানে ধরে নিল অন্যদিকে, যে অজিত দা মানে ও সাপোর্ট করছে না বোধহয়, তাহলে গোটাটাই সাপোর্ট করছে না। তো বেশ কিছু ভাগাভাগি আছে, আপনারা বেশ কয়েকজনকে বহিষ্কারও করেছেন, হ্যাঁ, শৃঙ্খলা বিরোধী কাজে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, কিন্তু মেন তো সংগঠনটা আদিবাসী কর্মী সমাজের হাতে, মেন সংগঠনটা সেইখানে, কিন্তু ওরা বুঝতে পারুক আর না বুঝতে পারুক, ভোটটা কিন্তু বেশিরভাগ পড়ে গেছে, সেটা হচ্ছে মানে বিজেপির দিকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আন্দোলনের কর্মী সমাজের যারা শহীদ, গণেশ, শীতল, সহদেব, এদের নামে বাস স্ট্যান্ড করেছেন, আপনাদের আলাদা পৃথক কর্মী ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, আপনাদের জন্য মানভূম কালচারাল একাডেমিক হয়েছে, এত কিছু করার অনস্বীকার্য, এগুলা বলার জন্য, এগুলো করার জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি বক্তব্যে রেখেছি, বক্তব্যে কথা বলেছি, কিন্তু এই এই কথা নয়, ব্যাপার হচ্ছে তাদের কিছু কিছু ভুল আছে ওই জায়গায়,
ডেভেলপমেন্টের ডেভেলপমেন্ট বোর্ড করেছেন, কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড, উনি চেয়ারম্যান যাকে করেছেন, আমাদের কুর্মী সমাজের সাথে কুর্মী সংগঠনের সাথে কোনোদিনই একটিও কথা বলেন নাই, আর আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো দিনই সম্পর্ক নাই, সেই লোকটাকে চেয়ারম্যান করেছে। তাহলে কী করে হয়, যারা আন্দোলনটা করেছে, আজকে আন্দোলনটা করছে যারা, এই আন্দোলনটাকে খাড়া করছে যারা, আজকে মানুষের কাছে পৌঁছাচ্ছে, আজকে দূর দূরান্তে আজকে আদিবাসীরা, আদিবাসী কোন অবস্থায় আছে, কুর্মীরা কোন অবস্থায় আছে, তাদের ভাষা কোথায়, তাদের কালচার কোথায়, তাদের ধর্ম কোথায়। রাজ্য সরকার যদি এতগুলো স্টেপ নেয়, যেটা বামফ্রন্টও সেই সময় করেনি, তার আগে কংগ্রেস সরকার করেনি, কিন্তু একটা নতুন সরকার এসছে, 10 বছর আছে, সেই 10 বছরে এই জায়গায় এই কাজটা করেছে, এটা তো আলটিমেটলি কর্মী সমাজের ক্ষেত্রে আমরা সেই একটা নাম করেছি, আমরা এখনও তো বলছি, এখনও বলছি আর আমরা বলছি এখনও যে একটি মাত্র কাজ বাকি আছে, যে আমরা বলেছিলাম যে সিআরআই রিপোর্ট উনি পাঠালে, মানে আমরা এই বক্তব্যটা আমরা বলবো নাই সরাসরি, আমরা আজ রাজনীতি করছি না, আমরা বলবো না যে মমতা ব্যানার্জিকে ভোট দিন বা টিএমসি ভোট দিন, কিন্তু আমরা তো বলতে পারি যে আজকে আমাদের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জন্য কী কী করেছে, এই কথাগুলো আমরা বলতে পারবো, যে বাসস্ট্যান্ড হয়েছে আমাদের শহীদদের নামে, আমরা বলতে পারি কুর্মালি বোর্ড হয়েছে আমাদের কুর্মী জাতির উন্নতির জন্য, আমাদের ভাষার কুর্মালি ভাষা যেটা দ্বিতীয় রাজভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আমরা সেগুলো আমরা বলতে অবশ্যই বলবো, আমরা আগামী দিনেও বলবো। কিন্তু এখন কথা হচ্ছে, তাদের যারা প্রতিষ্ঠানে থাকে প্রতিষ্ঠানগতভাবে, তাদের হয়তো কিছু ভুল আছে, মানুষ বুঝতে পারছে কিছু, ওদের কর্মীদের মাঝে কিছু ভুল আছে। আমাদের যেমন ওখানে আমরা 6 দিন বন্ধ রাখিছিলাম, যখন আজকে হয়তো আমাদের কাছে টিএমসির কাছে আজকে নাই, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী যখন ছিল তখন পূর্ব মেদিনীপুরের প্রায় 800 লোক ওখানে প্রাইমারি টিচারের নিযুক্তি হয়েছিল, এবং সেটার বিরোধিতা করেছিলাম আমরা আদিবাসী কর্মী সমাজ, সেখানে প্রায় 6 দিন আমরা বন্ধ রাখিছিলাম সেখানে অফিস, 6 দিন বন্ধ রাখছিলাম সেখানে, কিন্তু তখন টিএমসির একটা লোকও আমাদের কাছে সাপোর্টে আসেনি। কিন্তু আজকে সেই শুভেন্দু অধিকারী যখন বিজেপি, তখন এরা বলছে না ওই খারাপ করেছিল, এখন বলছে। তাহলে কি আপনার মনে হয় যে শুভেন্দু অধিকারী যার কাজের জন্য আপনারা সরাসরি এই বিরোধিতা একসাথে, আমরা তখন আমরা বিরোধিতা করেছি, 6 দিন বন্ধ রেখেছি, আমরা বক্তব্য সে যখন বিজেপিতে যায় তখন তার এফেক্ট তৃণমূল পাবে, মানে বিজেপির ক্ষেত্রে হওয়া উচিত তো, হওয়া উচিত তো, সেটা তো এরা কাজে, এরা নিজেরা কাজে লাগাতে পারবে তো, আমরা আমরা তো তুলে ধরেছি কথাটা, আমরা বলেছি, আজ আরও বলবো আমরা সত্য কথা, এগুলা তো কোনো কারো বিরোধিতা করছি না, আমরা ঘটনা তুলে ধরবো, আমরা আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা সেখানে বলবো শোষণ বঞ্চনা বা ডিপ্রাইভেশন আমাদের জাতিসত্তার জন্য কীভাবে আমাদের উপরে ডিপ্রাইভেশন হচ্ছে, বা জেলার ক্ষেত্রে জেলার উন্নতির জন্যে, জেলার বেকারদের চাকরির জন্যে কে আমাদের ভালো কাজ করছে আর কে করছে না, সেটা তো আমরা তুলে ধরতে পারবো এবং তুলে ধরি আমরা। সেখানে কিছু আপনাদের একটা দাবি ছিল দীর্ঘদিনের, সে দাবিটা হচ্ছে যে সারনা ধর্ম, আপনারা যে ধর্মের, সেই সারনা ধর্ম নিয়ে সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মন্ত্রীরা গিয়েছিলেন, শাসক দলের লোকজন গিয়েছিলেন, তারা সেখানে সেই ধর্মের স্বীকৃতির জন্য কথা বলেছেন, কী বলবেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, সেই চিঠিটার ডেটটা আমার কাছে এখন নাই, আমরা চিঠি দিয়েছিলাম এটাই যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেটা ঝাড়খণ্ড রাজ্য, হেমন্ত সরেন সেখানে মুখ্যমন্ত্রী আছে, উনি কিন্তু রেজুলেশন করে উনি সেন্ট্রাল পাঠিয়েছেন যে আদিবাসীদের ধর্ম হচ্ছে সারনা, এবং এইখানেও আমরা সে চিঠি পাঠিয়েছিলাম, তো চিঠি আমি রিসেন্ট শুনলাম যে ওনারা এটা নিয়ে আমাদের এখানে সাঁওতালদের মধ্যে দুভাগ আছে, একটা নেতৃত্ব দেয় আগে থেকে দিত, সেটা হচ্ছে শালখন মুর্মু, শালখন মুর্মু উনি ছিলেন বিজেপি এককালীন, উনি ছিলেন মানে উনি সারি ধর্ম উনি বলেন, উনি নিজেকে বলেন আমরা আরও সারি ধর্মের লোক, আমরা কিন্তু কুর্মীরা বেশিরভাগ নয়, আমরা 15 আনা 3 পয়সা লোকে আমরা সবাই বলি যে আমরা হচ্ছি সারনা ধর্মের লোক। সারি আর সারনার তফাতের এমনি কিছু নাই, এমনি কথা, ওরা নিজের মিনিং একটা করছে, সারি মানে এই, সারি মানে সত্য, আর আমরা বলছি সার মানে আমরা বলছি সত্য, এরাও সত্য কথা বলছে, এরাও সত্য কথা বলছে,
আমরা প্রকৃতির পূজা করছি, ওরা প্রকৃতির পূজা করে, নামটা হচ্ছে ব্যাপার। যেমন আমাদের কুর্মীদের মাঝেও কেউ কেউ বলছে জায়রা ধর্ম বললে কি হবে, সারনা মানে আমরা যারা গাছের পূজা করে, জায়রা ধর্ম জায়রা স্থানে যারা পূজা করে তারাই মানে সারনা ধর্মাবলম্বী, তো আমরা সারনা ধর্মের আমরা সবাই সারনা ধর্ম। বিভিন্ন জিনিসের নাম তো বিভিন্নভাবে বিবর্তন হতে পারে, হতে পারে, তা নিয়ে তো কোনো বিভেদ, সেটা হতে পারে। সেখানে সেখানে আমরা বলেছি যে আমরা তো পরিষ্কার হিন্দু তো নই, আমরা আমরা নয়, এটা অনেক লোকে আমাদের জানে নাই। কারণ আমরা আমরা আমাদের এখন পড়াশোনা যা কিছু করেছি, যখন উকিলের কাছে যাই, কোন কোর্টে গেছি, তখন আমাদেরকে লেখা করাই যে অজিত প্রসাদ মাহাতো বাই হিন্দু বাই ফেথ, আমাদেরকে লিখতে হয়, লিখে দিয়েছি, আমরা সই করে দিয়েছি, আমরা তখন বুঝি নাই এইভাবে হয়েছে, এখনও করছি এরকম। এখন কী লেখে? এখন তো আমরা আমরা সারনা ধর্ম লিখছি, আমরা আমাদের আমরা জাতি হচ্ছে কুর্মী, ভাষা হচ্ছে কুর্মালি, ধর্ম হচ্ছে আমাদের সারনা, আমরা কিন্তু হিন্দু নয়। আমাদের লড়াইটা এইখানে, এটা হয়তো অনেক লোকে হ্যাঁ এইখানে তো বলতেই পারে যে বিজেপি, যেমন বিজেপি সরকারকে অনেকে লোকেই বলছে তোরা হিন্দু হিন্দু রাষ্ট্রের জন্য ওরা লড়ছে, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে সেইখানে আমাদের আমাদের লোক অনেক লোকেই বিজেপি করে, আমাদের লোক টিএমসি করে, আদিবাসী কর্মী সমাজের লোক অনেক লোকে কংগ্রেস করে, সিপিএম আছে, অনেক পার্টিই করে, কিন্তু আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, কিন্তু আমাদের কথা আমরা কিন্তু সেটাই বলি যে আমরা কিন্তু হিন্দু নয়, কারণ আমরা আছে তখন কোনো ধর্মই ছিল না, তখন থেকে আমরা বসবাস করছি এই এই এলাকায়, এই আমি তো আগেই বললাম কথাটা। আপনাকে একদম শেষ প্রশ্ন করব, রাজ্য রাজনীতি এই মুহূর্তে একটা ভয়ঙ্কর টালমাটাল পরিস্থিতিতে আছে, মানুষ ভাবছেন, এই এই ধর্মের প্রসঙ্গে আসি, আপনারা যা বিশ্বাস করেন যে আমি হিন্দু নই, মুসলিম নই, আমি খ্রিস্টান নই, বৌদ্ধ নই, আমার আদিবাসী ধর্ম, এবং আমার দেবতা মারাংবুড়ু, আমার দেবতা নদী, আমার দেবতা গাছ পাখি, যার মধ্যে আক্ষরিক অর্থে বলতে গেলে একটা অনেক বড় ব্রড সেন্স আছে, যদি গোটা বিশ্বের দিকে আমরা তাকাই তাহলে একটা অনেক ব্রড সেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি দেখা যায় যে হিন্দুত্ববাদী দল, হিন্দুত্ববাদে বিশ্বাস করে কোনো দল, আমি কোনো দলের হয়ে বলছি না, হিন্দুত্ববাদে বিশ্বাস করে, এটা বিজেপির ঘোষিত নীতি, সেই হিন্দুত্ববাদে বিশ্বাসী দল এমন একটা মাটি থেকে সে সার এবং জল পেল, পাখা মেলল, যে যে মাটি যে মাটির মানুষ বিশ্বাস করে যে হিন্দু মুসলিম ধর্ম নয়, আমার এরকম একটা বিশ্বজনীন একখানা ভাবনা রাখে, তাহলে সেটা কি তার জাতিসত্তার ক্ষেত্রে এখানে বড় প্রশ্নবোধক হয়ে যায় না, যেটা আপনাদের যে জিনিস নিয়ে আন্দোলন সেই আন্দোলনকে আঘাত করে? এখন দেখুন, এখন ব্যাপার হচ্ছে আমরা তো বলেছি কে কি বলবে আর কে 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 ভোটে জিতবে আর হারবে সেটা কিছু নয়, কিন্তু আগামী দিনে বলছি, এখনও বলছি, আমরা যে কোনো মিটিং বলছি, আগামী আমাদের এখানে সভা আছে, আমরা ডেপুটেশনে যাবো, সেদিনও কথা বলবো যে আমরা হিন্দু নয়, আমরা হিন্দু নয়, এবার সেখানে কার ভালো লাগবে, কার মন্দ লাগবে, কে মানে কার লাভ হবে, কার ক্ষতি হবে, আমরা সেখানে যাবো না, কিন্তু এখানে পরিষ্কার আমাদের কথা হচ্ছে যে আমরা হিন্দু একদম নই, আমরা তখন আমাদের লোকে বুঝতে পারে নি, তখন আমাদেরকে যেমন বুঝাইছে যেমন পড়াইছে, আসল তো পরিষ্কার কথা আমাদের জেনারেশন, আমাদের এই জেনারেশন নয়, আমাদের 70-80 বছর বা এখনও 100 বছর পুরো নাই, আমাদের লোক তখন শিক্ষিত ছিল না, পড়াশোনা আমাদের লোকে জানিত নাই, আমাদের লোক বনে জঙ্গলে বসবাস করত, আমাদের লোকে তখন প্রকৃতিকে পূজা করত, প্রকৃতি আমাদের ধর্ম, আমাদের পূজা করতো সেই সূর্য চন্দ্র সূর্য, এগুলো তো আমাদের পূজার ইয়ে ছিল, আর কিছু ছিল না। তো এখন ব্যাপার হচ্ছে আগামী নির্বাচনে আমরা বলতে চাই, আমরা বলবো সেইখানে যে আগামী নির্বাচনে একদিকে ক্ষমতাসীন দল অর্থাৎ রাজ্যে যারা আছেন, আরেকদিকে ক্ষমতাসীন কেন্দ্রে আছেন, কেন্দ্রের দল এরা চাইবে কি করে আমরা আমাদের পশ্চিমবাংলায় আমাদের হাত বাড়াতে পারি, আর এই বলবে আমাদের ক্ষমতা কী করে থাকবে, তা আমরা আমরা কিন্তু সেইখানে আমাদের কথা আমরা বলবো, আমরা এখনও বলবো, আগামী দিনেও বলবো, আমরা কিন্তু বিজেপির পক্ষে বলতে যাচ্ছি না আর বিজেপির বিরুদ্ধে বলতে যাচ্ছি না, আমরা কিন্তু এখানে আমরা টিএমসির পক্ষে বা বিরুদ্ধে আমরা যাচ্ছি না, আমরা কিন্তু আমাদের কথা বলবো, সেখানে আমাদের কথা আমরা আমি যেমন এখানে আপনার কাছে বললাম যে মমতা ব্যানার্জি আমাদের জন্যে প্রপোজাল করেছে, একবার নয় দুবার তিনবার চিঠি লিখেছেন উনি, একবার মানে 2018 উনি চিঠি পাঠিয়েছেন, যখন উনি ওখান থেকে সাপোর্ট করলেন না আবার উনি চিঠি লিখেছেন, আমাদের উনি একমাত্র চিঠি একটা চিঠি বাকি আছে এখন, সেই চিঠি হচ্ছে
যদি উনি পাঠাইন দেন আমাদের জন্য, তাহলে আমাদের লোকের কাছে আমরা সেটা বলতে পারব যে মমতা ব্যানার্জি আমাদের জন্য এই করেছে। আজকের মতো মুখোমুখি এই পর্যন্তই। আমরা আজ এমন একজন মানুষকে পেয়েছিলাম যিনি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা, আদিবাসী কর্মী সমাজের যে তিনটি জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, বিশেষ করে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম যেখানে কম করে 42% মানুষের প্রতিনিধিত্ব করছেন, যারা আগামী নির্বাচনে ডিফ্যাক্টো হয়ে দাঁড়াতে পারেন বা বরাবর ওই অঞ্চলে জঙ্গলমহলের নির্বাচনে ডিফ্যাক্টো হয়ে দাঁড়িয়েছেন, যে জঙ্গলমহল এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকার গঠনের ক্ষেত্রে। আমরা চাইব আগামী দিনেও অজিতবাবু আমাদের স্টুডিওতে আসবেন এবং আমরা তার সঙ্গে জানব তাদের দাবি দেওয়া, তাদের পাওনা, তাদের সমাজের প্রতিনিধিরা কী বলতে চাইছেন তা নিয়ে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই।